ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ভালো একটি রেমিডিস হেয়ারের জন্য। তো তার জন্য আমি প্রথমেই বয়েল রাইস ওয়াটার নিয়েছি এবং এর মধ্যে কিছু নয়নতারা পাতা অ্যাড করে দিচ্ছি। 2-3 মিনিট মতো বয়েল করার পরে এখান থেকে আমি কিছুটা ওয়াটার উঠিয়ে নিচ্ছি, এটা আমি অন্য একটি কাজে লাগাবো। তো তারপরে কিছুটা আমি চা পাতি অ্যাড করে 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে বয়েল করে নেব। এই বয়েল করা ওয়াটারটা ঠান্ডা করে নিয়ে কিছুটা শ্যাম্পুর সঙ্গে মিক্সড করে হেয়ার ওয়াশ করতে হবে এবং হেয়ার ওয়াশ করার পরে বাকি ওয়াটারটা কন্ডিশনার হিসাবে হেয়ারটাকে ওয়াশ করে ফেলতে হবে। এভাবে যদি আপনি হেয়ারটাকে ওয়াশ করেন তাহলে আপনার বাজার চলতি কন্ডিশনের কোনো প্রয়োজন পড়বে না। আপনারা সপ্তাহে এটা 4 দিন ইউজ করুন, মানে যখনই আপনি শ্যাম্পু করবেন তখনই এটা ইউজ করুন, আর 1 মাসের মধ্যে আপনার হেয়ারটা দেখুন কত চকচকে এবং কোনো রকম যদি সফেদ হেয়ার থাকে সেটাও পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।